দেবপুর গ্রামে মায়া আর বীণা নামে দুই প্রতিবেশী থাকত। বীণার অনেক টাকা পয়সা ছিল, ওর বরের রোজগারও বেশ ভালো ছিল। আর মায়া বিধবা ছিল, ওর বর মারা যাওয়ার 4 বছর হয়ে গেছে। আরও গ্রামে ছোটোখাটো কাজ করে ওর ছেলের আর নিজের পেট ভরাত। রবি আর রোহান একসাথে খেলা করত। শোন রবি, আমি বাজারে যাচ্ছি, আজ আমার মা আমায় আইসক্রিম খাওয়াবে। সত্যি? হ্যাঁ, আমি এখনই যাই, না হলে মা বকবে। রোহান ওখান থেকে চলে গেল, কিন্তু রবির মনে আইসক্রিম খাওয়ার ইচ্ছা জাগিয়ে দিয়ে গেল। রবি কোনোদিনও আইসক্রিম খায়নি, শুধু অন্য বাচ্চাদের খেতে দেখেছিল। যাই হোক, রবি কষ্ট পেয়ে ওর বাড়িতে এলো। কি হয়েছে, তোর মন খারাপ কেন? মা, আমি আইসক্রিম খাবো, রাহুলের মা ওকে আইসক্রিম খাওয়াতে বাজারে নিয়ে গেছে। বাবু, তুই তো বুদ্ধিমান, তাই না? হ্যাঁ, আমি জানি মা যে আমাদের কাছে আইসক্রিম কেনার টাকাই নেই। ঠিক আছে, বাদ দাও, আজ তুমি কি রান্না করেছো? তোর পছন্দের খিচুড়ি, তুই খেয়ে নে, আমি কাজে চলে যাচ্ছি। ঠিক আছে মা। রবির কষ্ট পাওয়ার মুখটার কথা মায়ার মনে পড়ছিল, ও সারা রাস্তা রবির কথা ভাবতে লাগল। যদি আরো কিছু টাকা রোজগার করতে পারতাম, তাহলে আমি রবিকে আইসক্রিম খাওয়াতে পারতাম, ওর খুব খাওয়ার ইচ্ছে। হে ভগবান, আমায় সাহায্য করুন। বৃক্ষদেব মায়ের কথা শুনে নিল, ওর সামনে এসে দাঁড়াল। মা, আমি তোমার কষ্ট বুঝতে পারি, তুমি তোমার ছেলের ইচ্ছা পূরণ করতে চাও, আর এতে আমি তোমাকে সাহায্য করতে পারি। হে ভগবান, আপনি সত্যি আমায় সাহায্য করবেন? আমার ছেলে কি সত্যি আইসক্রিম খেতে পারবে? হ্যাঁ, এই নাও। বৃক্ষদেব মায়াকে কয়েকটা বীজ দিল। এইগুলো তোমার বাগানে পুঁতে দাও, পরের দিন এগুলো থেকে যে গাছ বেরোবে ওতে আইসক্রিম ঝোলানো থাকবে। আইসক্রিমের গাছ? হ্যাঁ। মায়া বৃক্ষদেবের আশীর্বাদ নিল, ও জাদু বীজ নিয়ে ওর বাড়িতে ফিরল। ঘরের সামনের বাগানে একটা ছোট্ট ক্ষেত ছিল, মায়া সব বীজ ওই ছোট্ট চাষের ক্ষেতে পুঁতে দিল। মা, এটা তুমি কি করছো? আমি আইসক্রিম গাছের বীজ মাটিতে পুঁতছি। আইসক্রিমের গাছ? হ্যাঁ সোনা, বৃক্ষদেব নিজে আমাকে এই জাদু বীজ দিয়েছেন। সত্যি এতে আইসক্রিম হবে? হ্যাঁ। বাহ, তাহলে তো আমরা আইসক্রিম খেতেও পারবো আর বেচতেও পারবো। এই ব্যাপারে তো আমি ভাবিনি, যদি আমরা অনেক আইসক্রিম উৎপাদন করে বিক্রি করি, তাহলে আমরা অনেক টাকা পাবো, আমার গ্রামের কাজ করারও দরকার নেই। হ্যাঁ মা, আমরা তাহলে অনেক বড় লোক হয়ে যাব। একদম, এখনই বীজগুলোতে জল ঢেলে দি। আচ্ছা মা, আজকে তুমি কাজে যাবে না? না বাবু, কাল আমাদের নিজেদের আইসক্রিমে খেতে হবে, তাহলে আমি অন্যদের বাড়িতে কাজ করতে কেন যাব? তাও ঠিক। মায়া ভেবেছিল যে পরের দিন আইসক্রিম বের হবে, ওই আইসক্রিমগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করবে। এই কথা ভেবে ও ওর কাজেও গেল না। ওরও মনে টাকার লোভ এসে গেছিল, রাত্রিবেলায় ওর ঘুমও আসছিল না। ও ভাবতে লাগলো যে আইসক্রিম বিক্রি করে ও কত টাকা রোজগার করবে। আমি একটা আইসক্রিম কত টাকা বিক্রি করব? সব আইসক্রিম কি আলাদা আলাদা হবে নাকি একই রকম? এইসব চিন্তা ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল। তারপর সকাল হলো, আর মায়া দৌড়ে দৌড়ে বাড়ির বাইরে বেরোলো, আর ওর ক্ষেত দেখল তো ওখানে কিছুই বের হয়নি। আরে কি, বৃক্ষদেব তো বলেছিল ওগুলো জাদু বীজ, ওগুলো থেকে একদিনের মধ্যে আইসক্রিমের গাছ বেরিয়ে যাবে, কিন্তু কিছুই তো হলো না। মায়া হতাশ হয়ে পড়েছিল। রবিও বাড়ির বাইরে এলো, আর ওর মুখও শুকিয়ে গেল। মায়া রবির হাত ধরল আর ওকে নিয়ে বেরিয়ে পড়ল। ও ওই গাছের কাছে গেল। বৃক্ষদেব, বৃক্ষদেব! বৃক্ষদেব এসে গেল। কি হলো মা, তুমি এত রেগে আছো কেন?
আপনি কালকে আমায় জাদু আইসক্রিমের বীজ দিয়েছিলেন আর বলেছিলেন একদিনের মধ্যেই গাছ হবে, কিন্তু ওই বীজ থেকে তো কিছুই বেরোয়নি, এটা কিভাবে সম্ভব? মা, তুমি কি আমায় বলতে পারবে যে তুমি কি করেছো? আমি ওই বীজ আমার ছোট্ট ক্ষেতে পুঁতে দিয়েছি আর ওতে জলও দিয়েছি। তাও বেরোয়নি? অদ্ভুত তো। আচ্ছা, এই নাও নতুন বীজ, এবার নিশ্চয়ই আইসক্রিমের গাছ বেরিয়ে যাবে। মায়া ওই নতুন জাদুবীজ নিল আর আবার বাড়ির দিকে ফিরে গেল। ও আবার একবার ওর বাগানে ওই বীজ পুঁতে দিল আর ওতে জল ঢাললো আর অপেক্ষা করতে লাগলো। পরের দিন সকালেও ওখানে কোনো গাছ বেরোয়নি। এসব দেখে মায়া রেগে গেল আর রেগে গিয়ে বৃক্ষ দেবতার গাছের দিকে চলে গেল আর যেতেই কাঁদতে আর চিৎকার করতে লাগলো। বৃক্ষদেব, আপনি আমার দারিদ্রতার এরকম মজা ওড়াবেন আমি ভাবিও নি। শোনো মা, আমি তোমার সঙ্গে মজা করিনি, আমি তোমাকে সাহায্য করার জন্য তোমাকে এই জাদু বীজ দিয়েছিলাম, কারণ তুমি তোমার ছেলেকে আইসক্রিম খাওয়াতে চেয়েছিলে। আপনার দেয়া বীজ পুঁতে দিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম যে ওতে আইসক্রিমের গাছ হবে, আইসক্রিম বিক্রি করে আমি টাকা কামাবো আর বড় লোক হয়ে যাব, আমার লোকের বাড়িতে কাজ করার একদম দরকার হবে না। এটাই তোমার অন্যায় হয়েছে মা। তার মানে? মানে আমি তোমায় ওই বীজগুলো তোমার ছেলের ইচ্ছা পূরণ করার জন্য দিয়েছিলাম, কিন্তু তোমার মনে লোভ জন্মালো, তুমি আইসক্রিম বিক্রি করে টাকা কামানোর কথা ভাবলে, ওই জাদুর বীজ এই জন্যই বেরোয়নি, কারণ তোমার মন বদলে গেছে। যদি তুমি ওটা তোমার ছেলের ইচ্ছার জন্য পুঁততে, তাহলে আজ ওতে নিশ্চয়ই আইসক্রিম হতো। মায়া ওর ভুল বুঝতে পারল। ভগবান আবার ওকে জাদু বীজ দিল। এইবার শুধু তোমার ছেলের ইচ্ছা পূরণ করার কথাই ভেবো, লোভ থেকে দূরে থেকো মা। মায়া ওই বীজ নিয়ে বাড়ি ফিরল, ও বীজ পুঁতে দিল, কিন্তু আজ আর ওর মনে কোনো লোভ ছিল না, ও শুধু ওর ছেলেকে আইসক্রিম খেতে দেখতে চেয়েছিল। পরের দিন সকালে রবি বাড়ির বাইরে বেরোলো, তো এই দৃশ্য দেখে ও অবাক হয়ে গেল। মা, মা, আইসক্রিম বেরিয়েছে! মায়া উৎসাহিত হয়ে বাড়ির বাইরে এলো আর দেখলো একটা না অনেকগুলো গাছের আইসক্রিম হয়েছে আর ওগুলো দেখে অনেক গরিব বাচ্চাদের জিভ দিয়ে লাল পড়ছিল। আরে বাচ্চারা, তোমরা আইসক্রিম ছিঁড়তে পারো? গরিব বাচ্চারা আর রবি আইসক্রিম ছিঁড়ে নিল আর খেতে লাগলো। সবার মুখে হাসি দেখে মায়া নিজের ভুল বুঝতে পারলো। আইসক্রিম বিক্রি করে তো শুধু টাকা পেতাম, কিন্তু এরকম হাসি পেতাম না। ধন্যবাদ বৃক্ষদেব, এই আইসক্রিমের গাছের জন্য, আমার বোঝানোর জন্য যে টাকাই সব কিছু না, আপনি আমায় লোভী হওয়া থেকে বাঁচিয়েছেন। মায়াও একটা আইসক্রিম ছেড়ে নিল আর মা ছেলে দুজনে আনন্দের সাথে আইসক্রিম খেতে লাগলো আর ওরা ফ্রিতে সবাইকে আইসক্রিম দিতে লাগলো। এই অসহ্য গরমকালে ঠান্ডা আইসক্রিম খেয়ে সবাই খুব আরামে ছিল। মায়া আবার ওর কাজে ফিরে গেল। হয়তো আজও গরিব থেকে গেল, কিন্তু মন থেকে অনেক বড়লোক হয়ে গেল ও আনন্দ ভাগ করা শিখে গেল।